আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে শেয়ার করব আপনাদের সাথে রমাদানের জন্য কিছু অসাধারণ কিচেন টিপস, যা জানলে আপনারা আপনাদের কাজগুলো অনেক সময় ভুলে গেলেও হঠাৎ যখন মনে পড়বে তখন খুবই উপকারে আসবে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরুতে সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি চলাকালীন অবস্থায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন বা করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেক সময় দেখা যায় রাতে কিংবা সকালে ছোলা ভিজানোর কথা আমাদের মনেই থাকে না, ইফতারের কয়েক ঘন্টা আগে হঠাৎ মনে পড়ে গেল, তখন আমরা কি করব, পরিমাণ মতো গরম পানি দিয়ে, ফুটন্ত একদম গরম পানি দিতে পারেন, ভিজিয়ে রাখলে ছোলাটা কিন্তু 10 থেকে 15 মিনিট রাখলে খুব দ্রুত ছোলা ভিজে যাবে। তাছাড়া সিদ্ধ করার সময় আমি এখানে সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এতে করে ছোলাটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এই টিপসটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। যারা বিশেষ করে নতুন গৃহিণী আপুরা আছেন, অনেক বিষয় অনভিজ্ঞ বা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। টিপস নাম্বার 2, এখন যেই টিপসটি আমি শেয়ার করতে যাচ্ছি এটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং দরকারি টিপস বলতে পারেন, বিশেষ করে রমজান মাসের জন্য। রমজান মাসে কিন্তু আমরা প্রতিদিন ইফতারের ড্রিঙ্কস বিভিন্ন ধরনের খেয়ে থাকি, সেই ড্রিঙ্কসের সাথে কিন্তু বরফের টুকরো দিয়ে খাই, এতে করে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আইস বক্সে আমরা বরফ করতে ভুলে যাই, তো যখন মনে পড়বে ইফতারে দেখা যায় দুই থেকে তিন ঘন্টা আগে হঠাৎ মনে পড়ে গেল, তখন আপনারা এই বরফটা তাড়াতাড়ি জমাট বাঁধানোর জন্য অবশ্যই হালকা কুসুম পানি আইস বক্সে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে একদম ফুল আইস হয়ে যাবে। তো এই টিপসটি আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে, এটা সামার এবং রমাদানের জন্য অনেক বেশি উপকারী টিপস। আর তাছাড়া আপনারা এভাবে আইস বক্সে বরফ জমিয়ে বরফের টুকরোগুলো একটা কন্টেনার বক্সে রেখে দিতে পারেন, আবার যখন বরফগুলো কন্টেনার বক্সে রেখে দেওয়ার পর আবারও সেম ওয়েতে পানি দিয়ে বরফগুলো আইস করে নেবেন, পানিগুলো আইস করে নেবেন। অনেকগুলো যখন বরফের টুকরো এভাবে ডিপ ফ্রিজে কন্টেনার বক্সে রেখে দিবেন, তখন কিন্তু আর দেখা যায় যে বরফের টুকরোর অভাব পড়বে না, আর কাজটাও খুব সহজ হবে, হাতের নাগালি কিন্তু আপনারা বরফের টুকরোগুলো পেয়ে যাবেন। আমি তো রমজান মাসের জন্য আর সামারের জন্য বিশেষ করে এই টিপসটি প্রতিদিনই ফলো করি। দেখা যায় একদিন কষ্ট করে বরফগুলো জমিয়ে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়, তো এই টিপসটি আশা করছি আপনাদের অনেক অনেক উপকার আসবে। আর যদি আপনারা এই টিপসটি দেখে আপনাদের কাছে উপকৃত মনে হয় প্লিজ আবারও বলছি ভিডিওটি লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো টিপস নাম্বার 3, অনেক সময় দেখা যায় কি বরফের টুকরো শেষ হয়ে গিয়েছে বা আমরা ঠান্ডা পানি বোতল থেকে ডেলে খাই, তখন কিন্তু এই ধরনের বোতলের মধ্যে বরফের টুকরো দেওয়া যায় না। তো আপনারা চাইলে কিভাবে একদম কম সময়ের মধ্যে বোতলের মধ্যে সামান্য বরফ জমিয়ে তারপর নর্মাল পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। এই বুদ্ধিটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, বিশেষ করে এই সামারের জন্য। তো আমি একটা বোতল, যে কোনো বোতল নিলেই হবে, এখানে আমি হাফ পানি দিয়েছি, হাফ পানি দিয়ে আমি বোতলটা যেভাবে রাখি না কেন সোজা করে রাখতে পারবো, চাইলে কিন্তু এভাবেও রাখতে পারবো। তো এভাবে যেভাবে রাখবেন না কেন সেভাবে কিন্তু বরফটা জমে যাবে, তারপর যখন আপনাদের ঠান্ডা পানির প্রয়োজন হবে তখন জাস্ট বোতলটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে একদম এই দেখেন বরফটা জমে গিয়েছে। তো এর মধ্যে আমি জাস্ট এখানে নর্মাল পানি দিয়ে দিব, তাহলে কিন্তু ঠান্ডা পানিটা রেডি হয়ে যাবে। এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, কিছু কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবেন আমাদের সংসার জীবনের কাজগুলো খুব ইজি মনে হয় আর লাইফটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়।
আমাদের প্রতিদিনের লাইফটা আর একঘেয়েমি মনে হয় না, ব্রোয়িং ফিল হয় না। তো এই টিপসটি আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। দেখেন আমি এখানে নর্মাল পানি ভরে রেখেছি, আর এই নর্মাল পানিটা দেওয়ার কারণে এখানে কি হয়, বরফটা কিন্তু আস্তে আস্তে গলে যায় আর পানিটা অলরেডি ঠান্ডা হয়ে যায়। এভাবেও কিন্তু রমজান মাসের বা এই গরমের সময় এই কাজটা আপনারা করতে পারেন। তো আমার আজকের এই টিপসটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিপস নাম্বার 4, আমরা বাজার থেকে দেখা যায় বিভিন্ন ধরনের নতুন কোনো জিনিস কিনলে, বিশেষ করে প্লেট বাটি কিনলে কিন্তু এ ধরনের সিলমোহর থাকে। তো এটা কিন্তু খুব সহজে উঠানো যায় না, কিভাবে এবং কোন পদ্ধতিতে উঠালে আপনাদের কাছে সবচেয়ে ইজি মনে হবে আজকে সেই টিপসটি শেয়ার করতে যাচ্ছি। এই টিপসটি আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা এই ধরনের সমস্যায় ভোগেন। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। এটা যে স্টিলের প্লেট হতে হবে এরকম কোনো কথা নেই, মেলামেল বা বিভিন্ন ধরনের দেখবেন নতুন জিনিস কিনলে কিন্তু এরকম সিলমোহর থাকে, তো সেটা আর উঠানো যাচ্ছে না। তো এখানে আমি গরম পানি দিয়ে জাস্ট উপর থেকে এটা উঠিয়ে নিচ্ছি। দেখেন হাত দিয়ে কিন্তু উঠানো যাচ্ছে না, এটা উঠাতে একটু কষ্ট হয়, ক্লিয়ারভাবে উঠানো যায় না। তো যদি আপনারা এই গরম পানিটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আলতোভাবে একটু ঘষে নেন, তাহলে কিন্তু এই সিলমোহরটা খুব সহজে উঠে যায়। হালকাভাবে একটু ঘষে নিলে কিন্তু এটা খুব সহজে উঠে যায় জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক অনেক উপকার আসবে। তো সময়ের জন্য আমি কিন্তু অনেকগুলো রমাদানের টিপস শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, আর আমার বাসায় এখন মেহমানও আছে, দেখা যায় ওদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়, তো ব্যস্ত থাকার কারণে আমি করতে পারিনি অনেকগুলো ভিডিও। এটা যেহেতু করা ছিল তাই একটু ভয়েস দিয়ে আমি রেডি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা গত ভিডিওটা যারা আমার দেখেছেন এই টিপসটি আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। রমজান মাসে কম সময়ের জন্য আমরা কিভাবে আমাদের সংসারের রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করতে পারবো, হাতে যখন সময় থাকবে তখন কিন্তু আমাদের ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি কেটে বা পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচামরিচ টমেটো রেগুলার যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো কেটে যদি কন্টেনার বক্সে পড়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার সময় কাজগুলো খুব সহজ মনে হয়। আর এই রমজান মাসে যেহেতু আলাদাভাবে আমরা একটু ব্যস্ত সময় পার করি, তো এভাবে আপনারা করে রাখতে পারেন, কাজগুলো খুব সহজ হবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।